চলে যাব আমি শুধু যা লাগার তার লাগ, যা লাগার নয় সে বেঁচে গেছে, তাকে কষ্ট পেতে হবে না, রাত পিটিত করে দিক হবে না, তার সম্পর্ক থাকবে, ডিভোর্স হবে না কোনোদিন, তার বাড়িতে কুকুর একদিন তাকে তেড়ে ফোনে কামড়ে দেবে না, ভাটকে হচ্ছে। এই যে শেষটা, তাতে শেষ হচ্ছে। আমি পারবো না, আমি দৃষ্টান্ত দিচ্ছি, আমি গাইছি না, শুনে নেবেন। যেতে দাও আমায় দেখুন, থার্ড ডাইমেনশন অফ মিউজিক। এই যে নোটটা রাহুল দেব বর্মন লাগালেন, এটার জন্য উনি রাহুল দেব বর্মন, বাঙালি সেটা জানে না, সুখের বিষয়। এই যে পার্টিকুলার টাচটা, এটা উনি ওই তিলটা শেষ হয়ে হইল না, শেষ গানটা কিন্তু শেষ হলো না, খেয়াল করুন। ওটা যদি গুছিয়ে যেতে দাও আমায় দে তো তার শেষ হয়ে যেত, চুকে গেল লেখা, লেখাটা চুকতে দিল না। তার কারণ ওর ভেতরে একটা আর্টিস্ট রয়েছে, সেইটা বাকি সব কিছুতে কিছু আসে যায় না। কিন্তু এই যে ছোট্ট টাচটা, যারা পল্লীগীতির মানুষ তারা আমার চেয়ে ঢের ভালো জানেন যে কোথায় একটা ছোট্ট টাচ। যখন শচীন্দ্রেব বর্মন গাইছেন বন্ধু বাঁশি দাও রে হাতে তে আজ নিশি বাজাইয়া দে দিও প্রভাতে, এই দিও প্রভাতেটা সিম্পল স্টেটমেন্ট বাট ইট স্পিকস ভলিউমস। এরা পুরো সভ্যতার কথা বলছে, ভাষিতে রন্ধ আছে এইটা, এই যে টাচটা, এটা কিন্তু আমার সভ্যতা। বেঙ্গল ইজ ইকুয়াল টু কি কি একটা এইটা, ভাষিতে রন্ধ আছে এটা কিন্তু ক্লাসিক্যাল মিউজিকেও নেওয়া হয়েছে, বলবেন না এটা বেঙ্গল থেকে নেওয়া হয়েছে। আর বাকি যারা তাদের আমরা কপি করে যাচ্ছি এটা নেব না, কোন রন্ধে কোন বন কোন ধরে দেব আজিরা, তুমি গুণী কি আমি গুণী রাষ্ট্র হবে জগতে। পুরুষের একটা রাস্তায় প্রোক্লামেশন হচ্ছে, অ্যাপারেন্ট সাটলটি সূক্ষ্মতা কোথাও নেই, তুমি গুণী কি আমি গুণী রাষ্ট্র হবে জগতে আজ নিশি পাওয়া যাইয়া দে, বসে থাকতে পারবেন না, নাচ শুরু হয়ে যাবে। সো এখানে নাচটা বিষয়বস্তু নয় যেটাকে ধরার জন্য এত কিছু হচ্ছে। এই প্রশ্নের অর্থাৎ আমি বলি যেটা বল, যে কারণে এই কথাগুলো আসছে, এর কোনো স্পষ্ট উত্তর যদি হতো, কিন্তু পৃথিবীটা বাঙালির পৃথিবী আছে বা হিন্দুস্তানিদের পৃথিবী হতো, যেখানে গরুর পেছাপ খেলে সব সেরে যাবে, কি সুন্দর এটা উনি ছুঁয়ে দাও সব ঠিক হয়ে যাবে, কিন্তু এটি কিছু ঠিক হবে না। এই জায়গাতে সঙ্গীত কাজ করে, যেখানে দূরতারিকে আর কিছু ভালো লাগছে না, ওইখানেই তো মুশকিল। মেয়ে ফিরেছে স্কুল থেকে, বাড়িতে ঢুকে জানলার ধারে বসে আছে, কত নরেন আর একটা গল্প পড়েছে, নরেন নীতি না ভগবানের নরেন তো সিরিয়াস। মা বলছেন হ্যারে আজকে খেলতে যাবি না, মেয়ে কিশোরী কৈশোরে উত্তীর্ণ। মেয়ে উদাস চোখে বাইরে তাকিয়ে বললেন মা কিছু ভালো লাগছে না, মা বললেন সে হেরেছে মানে কাউকে ভালো লেগেছে। এই যে জায়গাটা সঙ্গীতের, সেরেছে মানে ভালো লেগেছে, এই জায়গাটি তো আমাদের ডাকে, তাই না? আমাদের কি পল্লীগীতি যখন সিম্পল একটা আমাদের কোলে নাইরে, এই যে সিম্পল ভাটিয়ালিতে যখন আব্বাস গাইছেন এই দেখে কি দেখা যায় সোনার কি ছবি, এই তো দেখি নাই রে, সহজ সরল কথায় যে ছোট্ট ছোট্ট জায়গায়। বা ধরুন একটা কাঠনি, আমরা চলে যাই ব্রহ্মগীতির একটা গানে,
দুম করে শুনলে আপনার মনে হবে ওটা হোসেন ছাড়া আমাদের কান, যদি সুরটাও শোনেন। আমার প্রাণের রাধা ও আমার প্রাণের রাধার কোন ঠিকানা, কোন নগরে কোন গ্রামে কোন বিপিনে কোন বিজনে, বলতে পারে কোন সজনী কোন সজনী। যে কেশব ঠাকুর এই সুরটা করেছেন তার নাম কি? জ্ঞান প্রকাশ ঘোষ। যে কেশব ঠাকুর এটি লিখেছেন তার নাম কি? এবং একই সঙ্গে রাধিকা ঠাকুর, তার নাম তারাশঙ্কর মুখোপাধ্যায়। গেয়েছেন কে? আর এক কেষ্ট এবং রাধা, মানবেন্দ্র মুখোপাধ্যায়। এর কিন্তু একটা আধুনিক গান রম্যগীতির, কিন্তু এ কথা বলছে অনেক কালের, মানে সেই কথাগুলো তো বয়ে চলেছে। ছোটবেলায় যেমন লেক ওভারফ্লো করার পর ঠ্যাক করে একটা কই মাছ ধরার চেষ্টা করে হুমড়ি খেয়ে পড়তাম, ঠিক সেই জিনিস এই সব বয়ে চলেছে তৎ করে ধরে ফেললো। আমার প্রাণের রাধা দুম, ও আমার প্রাণের রাধার কোন ঠিকানা। আমার সবচেয়ে মজা হচ্ছে এর মধ্যে কোনো সানুনাসিক বিলাপ নেই, কোন আরতি নেই। কোন নগরে কোন গ্রামে কোন বিপিনে কোন বিজনে, বলতে পারে কোন সজনী কোন সজনী। এই যে নোটটা পিসি সরকারের দিল বন্ধুরা, এই যে জায়গাটা, এই জায়গাটা শুধু এই জায়গাটার উপর মাসের পর মাস কাজ করা যায়। এবার পার্কুজে তাহলে ইস্টেটিক ডাইমেনশন বলতে লিখেছিলেন, বিষয়বস্তু যখন আঙ্গিক হয়ে ওঠে তখনই সার্থক শিল্প জন্ম নেয়। সারা দুনিয়ার বললেগীতিতে এটা ঘটেছে, নাগরিক লঘু সঙ্গীতেও কখনো কখনো। আমরা শ্রোতারা এই ভেবে এইভাবে ভেবে দেখতে শিখিনি, কারণ ভালো শ্রোতার কাজ রসিকের মতো শোনা, রসের জিনিসটা খুঁজে নেয়া, তত্ত্ব আওড়ানোও নয়, অপরকে উপদেশ বা শিক্ষা দেওয়াও নয়। ছাদ পেটানোর গানের কথা ভাবুন, তালই সেখানে সব, তালে গোলমাল হলে কাজ হবে না। বাংলার ইংরেজি শিক্ষিত ভদ্র সমাজে অপ্রশিক্ষিত ও আনাড়ি গায়ক গায়িকারা গাইতে গাইতে অম্লান বদনে তাল কাটতে পারে, তাতে কোনো পক্ষের কোনো কিছুরই কোনো ক্ষতি হবে না, গানের তো নয়, কারণ গান আর সেই অর্থ নেই। কিন্তু ছাদ পেটানোর সময় যিনি গান গেয়ে গিয়ে তাল দেন তার গানে, বা তার সহশ্রমিকদের দুর্ভোষ পেটানোয় তাল কাটলে কাজ যাবে বরবাদ হয়ে। বাংলার পল্লিগীতিতে নৌকো বাইচের গান, শাড়ি গান, ধানপোনার গান, এই করতে 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 প্রচুর আমাদের কিন্তু কাজের গান, তেমনি হচ্ছে অনুষ্ঠানের গান আছে, মেয়ের বিয়ে দেওয়ার গান, কন্যা বিদায়ের গান, এই সব রয়েছে। তেমনি আরো অদ্ভুত অদ্ভুত গান আছে, যে গানগুলো পর্বের সকলের চড়কের গান, তেমনি আখড়াই হাফ আখড়াই পরে কলকাতায় তৈরি হয়েছিল, এগুলো যে ঠিক কি জানি না। কিছু লোক আছেন তারা বলেন তারা জানেন, মার্জনা করবেন, আমি মানে আমার হতে শত হস্ত দূরে, আমি একটু দূরে থাকি। তার কারণ আবার বলছি, আচার্য সমিতি সমিতি কুমার বলেছিলেন খুব দুঃখ করে, বাংলা ভাষা পরিচয় বইটাতে বাঙ্গালা ভাষা লেখা বাঙ্গালা, যে শ্রীকৃষ্ণ কীর্তন যে কেমন ছিল, ওটা গান ছিল, কিন্তু কিছুতেই আমরা ধরতে পারবো না, কোনো রেকর্ডিংও ছিল না, স্বরলিপিও ছিল না, ফলে কোনটা আসল কি করে বলবে। ফলে কে বলছে ওইটা না দূর, ওটা না, ওটা হলো না, হাফ আখড়াইটা হলো এরকম, কে বললো আখড়াই এরকম, এই করতে করতে আপনি একটা পলিটিক্যাল জায়গায় চলে আসবেন, সেটা কিরকম দেখবেন কে বলছে। তথ্যমন্ত্রী কিছু বলবেন, উচ্চশিক্ষামন্ত্রী, আচ্ছা ক্রীড়ামন্ত্রী, আচ্ছা কেউ না, রাষ্ট্রপতি কিছু দিলেন, চারদিক থেকে আপনি নানান ভাবে দিলেন। আমাদের হাবু স্কুলে পড়ে, তা হাবু বাবা স্কুলের সেক্রেটারি আর হেডমাস্টারের ছেলে টাবু দুজনে পাশাপাশি বসে, তা হাবু বলেছে ক্লাসে সিট মানে বসা, টাবু বলেছে শোয়া, ব্যাপারটা চলে গেছে এবারে বড় জায়গায়, পার্লামেন্টে উঠে গেছে, সেক্রেটারির ছেলে বলছে বসা, হেডমাস্টারের ছেলে শোয়া,
ক্লাস টিচারের কাছে ব্যাপারটা গেছে থার্ড আম্পায়ার টাম্পায়ার হয়ে, সে বলছে না আসলে ব্যাপারটা কিন্তু তো ব্যাপারটা দুটোই ঠিক, মানে ওটা বসানোর স্বর হয় এটা আমাদের আমাদের গান সম্পর্কিত আলোচনা এবং গান সম্পর্কে আমাদের যে মাপযোগগুলো সেটাও একটা এরকম না। ও বলেছিল মানে তবে এটাও কিন্তু ভেবে দেখার মতো বললেন, যেমন এটা যেমন ওখানে তো এরকম করে দিলেন একটু একটু এলিয়ে দিলেন, আরে ওটা একরকম হলো না কেবলে স্মরণ করলে আমরা আপনার মোটেও না আমি এরকম শুনেছি ওরকম হয় না, চট্টগ্রামের লোকের সব কোনোদিন করেনি, সে আলাদা যুগ থেকে মশাই চলছে, আমি ইয়াকে মানে জায়গা পান না আপনি জানেন, আপনি ওখানে কারা কারা ছিল, অনন্ত সিং ছিল, আপনি জানেন মাস্টারদার কথা জানেন, অনেক কথা উঠে পড়বে, হ্যাঁ বিপদে পড়ে যাবে। ফলে সবচেয়ে ভালো চুপ করে যাওয়া, এই বিশাল একটা চুপ করে যাওয়ার জায়গাতেই সঙ্গীত কিন্তু আগে পড়ে আছে। আমাদের দেশে সঙ্গীতের স্বরলিপি লেখা রেয়ার ছিল না, ঊনবিংশ শতাব্দীটাকে স্বরলিপি সমস্ত ছিলই না, আর গ্রামফোন রেকর্ডিংই ছিল না, ফলে রেকর্ডিংও ছিল না, ফলে শ্রীকৃষ্ণ কীর্তনের মতো ক্লাসিকের সুর কেমন ছিল, সুর অবশ্যই ছিল এককালে, কিন্তু সেই সুর কেমন ছিল তা জানার উপায় নেই। ফলে বাংলার এমন ক্লাসিক বা মঙ্গল কাব্যগুলির পূর্ণ রস নেয়া আমাদের যুগে সম্ভব নয়, যদি হোক অভিজ্ঞতা থাকুন ওদের মতো শিক্ষিত অধ্যাপকরা, হ্যাঁ কারণ এটা তো গান, তো আসলে মঙ্গল কাব্য যেমন মানেই গান, সেসব গান মনে রেখেছিল কজন মঙ্গল কাব্য সৃষ্টির যুগ চলে যাওয়ার পর। শ্রীকৃষ্ণ কীর্তনের সুর যে আমি জানতে পারিনি তা নিয়ে আচার্য সুনীতি কুমার অনুযোগ করে গিয়েছেন তার লেখা। পল্লিগীতির বেলা তো প্রশ্ন উঠতে পারে, আজকের গ্রাম ও শহরের শিল্পীরা জানবেন কি করে সুরতাল লয় আসলে কেমন ছিল? খেয়াল করুন হাঙ্গেরির সঙ্গীতকার, খুব জরুরি জায়গা বন্ধুরা, হাঙ্গেরির সঙ্গীতকার ও পল্লী সঙ্গীত গবেষক বেলা বাঠক, যিনি একজন ফুল ফ্লেজড কম্পোজার, তিনি ম্যানুয়াল রেকর্ডিং এর যন্ত্রপাতি ও প্রকৌশলীদের নিয়ে হাঙ্গেরির গ্রামে গ্রামে ঘুরে দেশের পল্লী সঙ্গীত রেকর্ড করেছিলেন নিজের পাশে নিজের উদ্যোগ, কেউ স্পন্সর করেন, ফলে মানুষ আজও জানে হাঙ্গেরির পল্লী সঙ্গীত কেমন ছিল, কত রকমের ছিল। আমাদের দেশে ম্যানুয়াল রেকর্ডিং যখন এসেছিল শিক্ষিত ধনী বাঙালির ভীষণ অভাব কিন্তু ছিল না, তাদের কেউ কিন্তু গ্রামে গ্রামে ঘুরে আমাদের পল্লীগীত ও পল্লী সঙ্গীত রেকর্ড করিয়ে রাখার কথা ভাবেননি। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ধন সম্পদ লুট করে সেই টাকায় সাহেব ভজন নগ্ন দেখে শুধুমাত্র শান্তিপুরী ধুতি জড়িয়ে মেয়েদের নাচ, দর্শকের আসনে রবার্ট ক্লাইভ ও অন্যান্য সাহেব মোসাহেব বাঙালি বাবুরা এবং দুর্গা পুজো চালু করা, এই ছিল তখন বাঙালি বড়লোকদের কাজ। বেড়ালের বিয়ে দিয়ে আর পায়রা উড়িয়ে তাতে তখনকার যুগেও লাখ লাখ টাকা খরচ করতে উন্মুখ ছিলেন তারা, তাদের আশেপাশের পল্লীর গান আর বাজনার নমুনা রেকর্ড করিয়ে রাখার চিন্তা করতে গেলেও বোধ হয় ইউরোপীয় হওয়া দরকার, যেমন গোমূত্র আর গোবরের সাহায্যে মানুষের অসুখ সারানোর কথা চিন্তা করা এবং সেটা কাজে পরিণত করার জন্য আমাদের এই দেশের পুণ্যাত্মাদের প্রয়োজন, হাঙ্গেরীয় বা ইংরেজদের নয়। আমাদের দেশের নানান শিল্পী বিদ্বান মানুষ গবেষক ও গুরু দীর্ঘকাল ধরে দাবি করে এসেছেন তারাই আসল, তারা যা বলছেন গাইছেন শেখাচ্ছেন সেটাই অথেন্টিক। আমাদের দেশের মার্গসঙ্গীতের একই কারণ, নানান গুণীর একই ধরনের দাবি, দাবিগুলোকে ঘিরে একই ধরনের প্রশ্ন সংশয় মায় ছড়ে থাকে। ভাটিয়ালি আসলে কেমন তা নিয়ে গত 70-80 বছরে যতজন তর্ক বিতর্ক করেছেন, সমান সংখ্যক মানুষ অমুক ঘরানার খেয়াল কেমন, তমুক রাগ আসলে কিভাবে গাওয়া উচিত, কে কতটা তালিমহীন, এইসব বিষয় নিয়ে বক্তৃতা করেছেন, উপদেশ দিয়েছেন, ঝগড়া ও অপরের নিন্দে করে গিয়েছেন এবং এখনো সত্যাগ্রহ করে যাচ্ছেন। সেই তুলনায় নগরের গানের উৎস আর প্রকৃত স্বরূপ নিয়ে বিতর্ক কিন্তু কম, কারণ মাঝিমাল্লা বা বাউলরা এই গান বানাননি, এ গান বাংলার নাগরিকদের যাদের ইতিহাস খুব বেশি দিনের নয়। কিন্তু ভারত বা বাংলার পল্লীগীত পল্লী সঙ্গীত যেমন নানানভাবে পল্লী সমাজ ও পল্লী মানুষের নানান কথা বলে, নগর সমাজের গান আধুনিক গানেরও তা বলার কথা নাগরিক জীবন নাগরিক মানুষ সম্পর্কে। মনে রাখা দরকার বেতার ও গ্রামোফোন আসার আগে সঙ্গীত আমাদের দেশে সামাজিকভাবে গতিশীল ছিল না, উত্তরবঙ্গের কোন পল্লী শিল্পী কোন ভাওয়াইয়া গান কীভাবে গাইছেন তা কেবল তার আশপাশের লোকজনই যে জানতে পারতেন, বেতার ও গ্রামোফোন আসার পর জানতে পারলেন দূরের মানুষ। শুধু তাই নয়, শুনে শুনে তুলেও নিতে পারলেন সেই গান। এই সমর্থক দিকটির পাশেই ছিল একটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, দুম করে মনেও আসে না, আপনারও দুম করে মনে আসার কথা না কিন্তু খুব কম, এই সমর্থক দিকটির পাশেই ছিল প্রযুক্তি সংক্রান্ত অন্তত একটি সীমাবদ্ধতা। প্রথম গ্রামোফোন রেকর্ড ছিল 78 RPM অর্থাৎ মিনিটে
78 পা ঘুরে এমন রেকর্ড বা ডিস্ক রেকর্ড ছিল এক ধরনের গালার তৈরি শেলাক এবং এগুলি চলত আড়াই বা পৌনে 3 মিনিট ফলে যে গানই রেকর্ড হোক ওই সময়ের মধ্যে গেয়ে দেওয়ার বাধ্যবাধকতা ছিল এটা খুব জরুরি 78 আরপিএম এর রেকর্ডে সঙ্গীত সমাজ অভ্যস্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ একটি বিশেষ দৈর্ঘ্যের গানেও অভ্যস্ত হয়ে পড়ে গ্রামোফোন রেকর্ড শিল্পী ও বেতার শিল্পী হওয়ার সংকল্প বা ইচ্ছে যাদের ছিল তারা প্রথম থেকেই নিজেদের মানিয়ে নিলেন আড়াই পৌনে 3 মিনিটের শর্তের সঙ্গে আধুনিক ভক্তিগীতি বা পল্লীগীতির চেয়ে রাগ সঙ্গীত বেশি সময় দাবি করে কিন্তু গ্রামোফোন রেকর্ডের জন্য 3 মিনিটের মধ্যে কাজ সেরে নিতে হয়েছিল শিল্পীদের কালক্রমে 78 আরপিএম এরই আরেকটু বড় গ্রামোফোন ডিস্ক বেরোয় যা আরেকটু বেশি সময় ধরে বাঁচত কিন্তু উল্লেখযোগ্য রকম বেশিক্ষণ নয় দিলীপ কুমার রায়ের সেই বৃন্দাবনের এটা ওই রকম ছিল তেমনি খান সাহেব আব্দুল করিম খানের রেকর্ডিং কিছু কিছু ছিল এটা হচ্ছে 12 ইঞ্চি রেকর্ড কিন্তু 78 আর কি একটি বিশেষ দৈর্ঘ্যের মধ্যে গান লিখে সুর করে ফেলার ব্যাপারটা নগর সমাজে যতটা স্বাভাবিক ও স্বতঃসিদ্ধ ছিল পল্লীগ্রামে বোধ হয় ততটা ছিল না বিভিন্ন ধরনের পল্লীগীতি ইতিহাসের যে যুগগুলিতে তৈরি হতে থাকে তখন বেতার গ্রামফোন ছিল না মানুষ নিজের খেয়াল এবং যার যার সমাজের কিছু সাংস্কৃতিক সাংগীতিক বাক্যাটি অনুযায়ী গান পাতেন বলে মনে হওয়াটাই স্বাভাবিক বিংশ শতাব্দীতে যেমন ভারতের আধুনিক গীতিকার সুরকাররা গ্রামফোন রেকর্ডের মাপ অনুযায়ী গান বাঁধায় অভ্যস্ত হয়েছেন বেতারেও ওই মাপটাই চালু হয়েছে গীতিকার হিসেবে অনুমোদনের জন্য লেখকরা আকাশবাণীতে যে 25টি গান জমা দিতেন কারণ আমি দিচ্ছি এককালে তার প্রত্যেকটাই হতো স্থায়ী প্রথম অন্তরা সঞ্চারী দ্বিতীয় অন্তরা বিশিষ্ট অথবা স্থায়ী তারপর 3টি বা সেরকম ক্ষেত্রে 2টি অন্তরা বিশিষ্ট মানে আমি জানি না মানে ঈশ্বর আছেন কি নেই তবে এরকম লোক বড্ড বেশি আছে যারা কেমন নেই না বলেন এখনো ভুলে যান গান স্থায়ী অন্তরা সঞ্চারী আবোক এই আবোকটা কি আজ পর্যন্ত আমি জানতে পারিনি যেমন ইকুমেনিক্যাল এটাকে কিছু কথা ইংরেজিতে আছে মনেটা বোঝা যায় না যেমন স্পিরিচুয়াল এখনের মানে কি আপনারা জানেন আমি জানি না আমি বুঝেছি এটা যে টেন্ডেন্সিটা হলো ধর্মের দিকে টেনে নিয়ে যাওয়া ফলে আমার বিরক্তি মানে স্পিরিচুয়াল একটা রিকোয়েস্ট মানে স্পিরিচুয়াল ধর্মের আস্তে আস্তে জোকটা আস্তে উত্তর কেউ কেউ বলে কিন্তু মাংসে তো স্পিরিচুয়াল আমার বাপ দেখি মাংস তুমি স্পিরিচুয়াল হওয়াটা স্পিরিচুয়ালিজমের পক্ষে ভালো কমেন্ট নয় যেমন ভারতে যে হারমোনিয়াম বিতর্ক হয়েছিল ভীষণ ভালো ইন্টারেস্টিং হতে এমনটা বই আছে প্লিজ আপনারা কখনো পারলে না ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে পড়বেন হারমোনিয়াম আবার চালু করা নিয়ে ওটা নেহরু সাহেবের ভালো লাগেনি ওই জন্য বাদ এবারে অন্যান্য সাহেবরা এমন তাড়া দিয়েছেন যেমন জ্ঞানবাবু সুনীল চৌধুরী অনেকে অভিনয়ার তাই সবাই এবারে হারমোনিয়াম কেউ কেউ বললেন যে বড় বড় শিল্পী বড় বড় গায়ক বিশাল বিশাল ওস্তাদ পণ্ডিত হারমোনিয়াম ছাড়া কেউ খেয়াল গায় না ধ্রুপদ গায় না টুঙ্গিও গায় না এক দক্ষিণ ভারতীয় বলেছিলেন স্বামী বিবেকানন্দ সিগারেট খাওয়াটা সিগারেট খাওয়াটাকে ভালো করে তোলে না অসামান্য অসামান্য কাজেই এখন কোনো কোনো আধুনিক কবি ও গীতিকার এমন গান লিখেছেন যা পল্লীগীতি হিসেবে স্বীকৃতি পেয়েছে ভীষণ ইম্পর্টেন্ট যেমন কবি জসীমউদ্দিনের লেখা প্রাণ সুখীরে ওই শুনি কদম্বতরে বংশী বাজাইতে সুর সম্ভবত তাঁরই গানটি রেকর্ড করেছিলেন আব্বাসউদ্দিন আহমেদ প্রাণ সুখীরে ওই শুনি কদম্বতরে বংশী বাজাইতে আয় আয় বংশী বাজাইতে রে সখী বংশী বাজাইতে গলার হার কইলা দিমু তারে আইনা দে আমার নাকের বাসন কইলা দিমু তারে আইনা দে প্রাণ সুখী রে ওই এই এটা এইটা হলো সব বিষয়বস্তু আঙ্গিক সব এটা আমার বাংলা ওই যে ফিরলো প্রাণ সুখী রে ওই শুনি কদম্ব তলে বংশী বাজাইকে এই শেষ লাইন কি জানেন আমার মন জানে তার বাঁশি জানে আমার চোখের জল এটা লিখেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া রোজা রাখা থেকে মুসলমান বাঙালি বলে আমার মন জানে তার বাসি জানে
আমার চোখের জল ধানে সখীরে ওই শুনি কি গানটা। এবার মনে হচ্ছে কিছু নেই, এই গানটাই শুনি। গানটি রেকর্ড করেছেন আব্বাসুদ্দিন আহমেদ। আব্বাসুদ্দিনের গাওয়া আল্লাহ ম্যাগদে পানি দে গিরিন চক্রবর্তীর লেখা ও সুর দেয়া এমন মত শুনেছি। গীতিকার সুরকারের নাম নিয়ে উগ্র ঝগড়া জুড়ে দিতেও দেখেছি নানান মানুষকে। মোট কথা অনেকেই একমত যে গানটি আধুনিক যুগে চট্টগ্রামের জনপ্রিয় গান। এটা বললাম লোকগান, ছোট ছোট ঢেউতির কথা আমি বললাম, 20 শতকের 6-7 দশকে তৈরি। তেমনি তারাশঙ্করের কথাও বলছিলাম, আমাদের কলকাতায় তারাশঙ্করের বন্দ্যোপাধ্যায়ের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাকর করা গল্পটির উপর ছবি যখন হলো, তারাশঙ্কর নিজেই তার গান লিখলেন, সুর দিলেন সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্ত। লাল পাগড়ি বেঁধে মাথে রাজা হলে মতো রাতে মাসি ছিটে দণ্ড হাতে বধু হলে দণ্ড দাতা এখন কলম তিনি রাধায় দণ্ড না দিলে মান থাকে কোথা। আমরা আজকাল গান গাইতে গেলে সেটা অদ্ভুত আতঙ্ক হয়, সেটা হলো এক্ষুনি তো সারে গাওয়া পাতে কেউ গাইবে এত খারাপ গুঞ্জিয়া বলে যদি আমি খুব বু খাইয়ে দেয় গুঞ্জিয়া আমার প্রিয় খাবার, গুঞ্জিয়া কোথাও পাই না, ভালো তো গুঞ্জিয়া হয়তো বিনা এনে দিলেন, বিনা করবেন না এরকম কাজ তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। মান্না দিয়ে গিয়েছিলেন, হ্যাঁ, তেমনি মন রে আমার শুনলি না বারণ, একটা জায়গা ছিল আজকে দেহ প্রজাপতি নইলে তোরার নেই বাঁচন, হঠাৎ করে আজকে দেহ প্রজাপতি মনে রে আমার শুনলি না বারণ। কি কাণ্ড না, এ কে বলবে যে আধুনিক যুগে আমাদের সমকালীন মানে 50s এর সৃষ্টি তো আমাদের সমকাল, তাই না? তা লিরিক ও সুর শুনে মনে হয় আবহমানকালের বাংলা গান। আমি মানবেন্দ্র বাবুর বাবা এই গানটির কথা উল্লেখ করেছি, তাই নতুন করে বলছি যে জিনিসটি গ্রামোফোনের আগমন ও ব্যবসার সঙ্গে ওতপ্রোত জড়িত তা হল ব্যাপক মনে হওয়ার কথা ব্যবসা পুঁজিবাদ। আর্নেস্ট ফিশার, যাকে মার্ক্সবাদের অ্যারিস্টটল বলা হতো, পরে তিনিই আবার মার্ক্সবাদের আধিশয্যের বিরুদ্ধে চলে যান আর্ট এগেইনস্ট আইডিওলজি, মানে অসামান্য একটি বই, একই লোকের দুটো বইসিটি অফ আর্ট আর্ট এগেইনস্ট আইডিওলজি, এ দুটো আশ্চর্য আশ্চর্য। উনি বলেছিলেন যে মিডাস যেমন যা ছোঁদের শোনা হয়ে যেত, ক্যাপিটালিজম যা ছোঁয়ে কি হয় অন্যত্র, যা ছুঁয়েছে এটা নিয়ে বহু ইন্টারেস্টিং লেখা আছে। নবীন প্রবীণ আপনার জানে যা যা ইন্টারেস্ট আছে, সাইড শিফট জুৎসিয়াল ফর শু, আমি পরে যদি চান আমি একজনকে নামটা লিখে দেবো নিতে পারেন, এর ফাক্সিবিলি এডিশন কোনো কোনো লাইব্রেরিতে পাবেন, ন্যাশনাল লাইব্রেরিতে বটেই, তাতে বহু লেখা আছে, থিওডোর আদর্ন ক্রেনেক এদের বহু লেখা এই প্রবলেমটার উপর যে একটা প্রতিবাদের গান যখন হচ্ছে সেটা তো পণ্য দ্রব্য, মানে ধরুন কমিউনিস্ট ম্যানিফেস্টো, মানে যার আরম্ভই হচ্ছে একটা ভূত ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবীতে, প্রথম বাক্য একটা ভূত ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবীতে কমিউনিস্ট, সেই কমিউনিস্ট ম্যানিফেস্টো সবচেয়ে বেশি বিক্রি করে যে কে চীন মোটেও না, রাশিয়া মানে সোভিয়েত না, কে পেলিকান সিরিজ, খেয়াল করুন, হ্যাঁ পাশ্চাত্য সবচেয়ে বেশি বিক্রি করছে, খুব ইন্টারেস্টিং কিন্তু। তা এই এই মানে এই যে পুঁজিবাদ যে এলেন এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে নেগেটিভ না, আমারও ধর্ষণাকে মার্শালকে আমি ওভাবে দেখছি না, আমি তো ওভাবে বলছি না, হ্যাঁ
আমি একজন সমাজের লোক হিসেবে বলছি যে ফোর্স গুলো কি কি কাজ করছে। আমাদের দেশের বেতার ও গ্রামোফোন ইন্ডাস্ট্রিতে আমাদের দেশের পল্লী সঙ্গীত, রাগ সঙ্গীত ও আধুনিক নগরসঙ্গীত সামিল হওয়ায় সেই ইন্ডাস্ট্রির লাভ লোকসানের হিসেব হয়ে দাঁড়ালো মূল চালিকা শক্তি। এটা খুব ইম্পর্টেন্ট, আর শিল্পীর ইচ্ছে নয়। সেই হিসেবের সঙ্গে জড়িত থাকলো শাসকের স্বার্থ। ক্ষুদিরাম বসুর ফাঁসি নিয়ে রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলাম কোনো গান বেঁধেছিলেন কিনা আমার জানা নেই, আপনাদের জানা আছে? শোনা যায় না। পরের ঘরে কিনবো না মা তোর ভূষণ বলে গলার ফাঁসির মতো, গলায় ফাঁসির মতো উপমা সম্বলিত গান নয়, আক্ষরিক অর্থেই ফাঁসির দড়ি গলায় ধারণ করে বাংলার যে তরুণরা দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছিলেন তাদের নাম করে একখানা গান। রবীন্দ্রনাথের নজরুল খান এক সময় আগের শাসকরা বলতেন, আপনি তো মহা রবীন্দ্র বিরোধী লোক, আপনি সব করেন বছরে 30 বার চিত্রাঙ্কন বাদা, আপনি কি মানতে চান রবীন্দ্রনাথকে? সেটা এই শাসক বলতে পারেন, সব শাসকের তো ভুল জায়গাটা দেখে সে হচ্ছে বেরসিকের মতো কথা বলা দেখা। এই জন্যই পৃথিবীতে শাসক তৈরি হয়। তার পরের ঘরে কিনবো না জায়গাটা ঠিক আছে, কিন্তু যার সত্যি সত্যি দড়িটা লাগলো করে ছুটে পড়লো, সবচেয়ে ছোট যে ছেলেটা নগর লোকের শিক্ষিত বাবু সমাজ থেকে আধখানা গানও কি বেরিয়েছিল, রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম কি শিক্ষিখানা গান বেঁধেছিলেন? বেটল ব্রেস্ট লিখেছিলেন, সত্য বিভিন্নভাবে বলা যায়, বিভিন্নভাবে চাপা যায়, কৌশল করেও কি বলা যেত না এক হাতখানা গান? গ্রাম বাংলার গীতিকার কিন্তু বেঁধেছিলেন, তাতে এমন লাইনও ছিল, হাতে যদি থাকতো ছড়া তোর খুদে কি পড়ত ধরা না। তা আমি পুরোটা যাই না, যদি কেউ আমার একটু শোনান আমার খুব ভালো লাগবে। গানটি কি গ্রামোফোন রেকর্ডে পাওয়া গিয়েছিল আমার জানা নেই, আপনাদের জানা থাকলে আমি জানাবেন, আমি শিখবো। কিন্তু অন্যদিকে 40 দশকের এক জনপ্রিয় বাঙালি গানকার ও গায়ক যশোদা দুলাল মণ্ডলের লেখা সুর করা গাওয়া গান কলকাতা 1943 অক্টোবর গ্রামোফোন রেকর্ড হয়েছিল। তাতে কথা ছিল সিআরপি মিলিটারি পথে পথে ভিখারি সব জিনিসের বাড়লো দর ক্যালকাটা 1943 অক্টোবর, এরকম বাংলা গানের কথায় ব্রিটিশ শাসকদের আপত্তি কিন্তু হয়নি। যশোদা দুলাল মণ্ডলের এই গানটি ইঙ্গিত দেয় নগর জীবনে লোকসঙ্গীত হওয়ার উপাদান আধুনিক বাংলা গানে ছিল, সহজ বাস্তব ভিত্তিক লেখা সহজ সরল সুর যা অনায়াসে গেয়ে দেওয়া যায়। বাংলার পল্লীগীতি লোকগীতির লোকগীতির একটি দিক একসময় এরকমই ছিল, সোজা সাপটা জটিলতাহীন সুর, কিন্তু বাংলার পল্লী সঙ্গীত কীর্তনের বিপুল বৈচিত্র্যের কারণে এমন পল্লীগীতিও ছিল যে গাইতে বাজাতে গেলে মার্গ সঙ্গীতের মতোই জোরালো প্রশিক্ষণ প্রয়োজন, কিন্তু তার পাশাপাশি ছিল সহজ সরল সুর তার মধ্যে বহমান ধারা, সেই সঙ্গে সহজ কথা। কিন্তু মানুষ কি শুধু প্রেম বিরহ নাচ গানের ঈশ্বর চিন্তা বা ধর্মচিন্তার কথা তার গানে বলতে চায়? তার নিত্য জীবনের বাস্তব অভিজ্ঞতার কথা সে কি বলতে চায় না, জানাতে চায় না তার গানে? বিলক্ষণ চায়। মধ্যপ্রদেশের এক পল্লী সঙ্গীত সংগ্রহকারীর কথা শুনেছিলাম ভারতের এক বাঙালি আইএএস অফিসারের কাছে, সেই সংগ্রহকারী তাকে জানিয়েছিলেন গোন্ডাচল অঞ্চলের গান ছিল, রাজা দশরথ বিগয়ায় গেলেন, এটি হরিণকে তীর মেরে হত্যা করলেন, হরিণীকে তীর মারার আগে হরিণী পালিয়ে যেতে পারলেন, দশরথ মৃত হরিণের দেহ নিয়ে ফিরে গেলেন অযোধ্যায়, বেচারি বিধবা হরিণী একদিন অযোধ্যায় গিয়ে রানী কৌশল্যার পায়ে পড়ে বললেন, তোমার স্বামী আমার স্বামীকে মেরেছেন, তুমি মা আমার স্বামীর মাংস খেয়েছ, এবারে আমার স্বামীর চামড়াটা আমায় দিয়ে দাও, আমি বনে ফিরে যাই। শুনে রানী কৌশল্য তো হেসেই খুন, বললেন সে কি রে, তোর স্বামীর চামড়া তোকে দেবো কি, ওটা দিয়ে তো ডুগডুগি বানানো হবে, আমার ছোট্ট রামচন্দ্র খেলবে। সে গান নয়, গানের গল্পটা মানুষের খেয়েছে, গানটা মনে রাখিনি কেন, মনে রাখতে চাইনি বলে সহজ কথা। সুকুমার দাস সেই বিখ্যাত চিঠি, তুমি আমার চিঠি পাওনি তার কারণ আমি লিখিনি, মানে এর মধ্যে কোনো গুন্ডার হস্তক্ষেপ আছে বলে আমার মনে হয়। শাসক শ্রেণী নিশ্চয়ই ব্যবস্থা নিয়েছিলেন যাতে এই গানটা কেউ না গায় না শোনে। একই ভাগ্য বাংলার পল্লী সঙ্গীতের ওপরেও যে বর্তায় নি তা কে বলবে, তাই না? তেমনি ইউরোপীয় পল্লী সঙ্গীতের একাধিক গবেষক ভাষ্যকার বলেছেন গ্রামের মানুষ বুদ্ধি খাটিয়ে বাঁচে, শাসকের কুনজরে পড়ে পস্তাতে চায় কজন,
কাজে সেরকম বিষয়ে গান বাঁধার বাঁধার ব্যাপারে এক ধরনের অটো সেন্সরশিপ সারা পৃথিবীতে পৃথিবীর পল্লীবাসী চালিয়ে গেছে। শুধু পল্লীবাসী নন, নগরবাসী নয়। ধান কাটার গানের কথা এটা মনে রাখবেন, সলিল চৌধুরী পাল্টাতে বাধ্য হয়েছিলেন গানটির রেকর্ডিংয়ের জন্য। গোস্বামীদের আঘাত করার কথা ছিল, ফাটাকাটির কথাও ছিল, কিন্তু কথাটা তিনি পাল্টে দিতে বাধ্য হন। তার কারণ গায়ক বলেন, বিরাট গায়ক, এইসব মারামারি কাটাকাটির কথা থাকলে আমি গাইব না। তেমনি তোমাকে চাই নামে অ্যালবামটি বেরোনোর আগে গ্রামফোন কোম্পানি আমায় বলেন, আধুনিক গানের সুনীল গাঙ্গুলী, সলিল চৌধুরী, গণেশ পাইন, এদের নাম থাকা চলবে না। আমি মেকে বাসের কর্তৃপক্ষ আমায় দিয়ে লিখে নেন, যাদের নাম গানে বলা হলো তারা মামলা করলে গ্রামফোন কোম্পানি না, আমি দায়ী থাকি। এর কিছু বছর পর বজরং ধনের তারা সিং ওড়িশার কেওনঝাড়ে গ্রাহাম স্টাইন্স ও তার দুই ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারার পর আমি ওই তো মানুষ ধর্মের কথা বলছি গানটি বাঁধি রেকর্ড করি। একটি লাইন ছিল, বজরং দল মানুষ পোড়াতে নামে। গ্রামফোন কোম্পানি ততদিনে সারে গামা। এক কর্মকর্তা এসে আমায় সবিনয়ে জানালেন, বজরং দল করাটা পাল্টে বজরং দল মানে প দিয়ে বজরং দল করে দিলে ভালো হয়। এ সত্যি কথা, কিন্তু আমি রাজি হইনি। গানটির জন্য আমার গান রেকর্ড না করা মানে কোম্পানির লাভ কমে যাওয়া। তাই কথা আর বাড়াননি সেই কর্মকর্তা। আমায় দিয়ে কিছু লিখিয়ে তিনি দেননি, কিন্তু তাকে কথা দিয়েছিলাম আমার সব গানের জন্যই আমি দায়ী, এই গানটির জন্য দায়ী থাকলাম। দায়ী থাকা গান যিনি বাঁধেন বিক্রি বার্তার জন্য শুধু নয়, এমনিই বাঁধেন ভেতরের কোনো তাগিদে, কোনো একটা দায় অনুভব করতে তিনি বাধ্য। এই গানটা আমি বাঁধতে চাই, বাঁধছি, না বাঁধলে স্বস্তি পাবো না, এটাই তার দায়। তিনিও দায়ী, তার গানও দায়ী। ফান্দে পড়িয়া বকা কান্দের এ গানের শেষটা জানেন আপনারা? আমিও জানতাম না, কিন্তু শুনিনি তো, ওভাবে তো শুনিনি, শুনেছি ছোটবেলা। বগারে দেখিয়া বগি কান্দেরে, বগিরে দেখিয়া বগা কান্দে, এটা আমি তরুণ মজুমদার বলেছেন, বগারে দেখিয়া বগি কান্দে, বগিরে দেখিয়া বগারে দেখিয়া বগি কান্দে, বগিরে দেখিয়া বগা কান্দে। এই কথাগুলি শুধু বাংলার পল্লিগীতিকারের নয়, বাংলার দায়, বাঙালির দায়, একটু প্রসারিত করে ভাবলে মানব সভ্যতার দায়। ঠিক একই দায় থেকে বাংলার নাগরিক গীতিকার সুরকার সলিল চৌধুরী লেখেন, ভাড়াটা বড্ড বেশি, 1000 মায়া, কিছু ভালোবাসা, খুচরো খরচ, কিছু আশা প্রত্যাশা, তাছাড়া জলাঞ্জলি দিতে হলো ভাষা, তা হোক আমি নেমে যাব। এই রোগ পৃথিবীর গাড়িটা তামাও আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না আমি অন্য গাড়ি দেখব, এই যে ভাড়াটা বড্ড বেশি, 1000 মায়া ইত্যাদি করে, তাছাড়া জলাঞ্জলি দিতে হলো ভাষা, এটা আমি এখানে লিখি নিদম করে মনে পড়ে গেল। মানিক বন্দ্যোপাধ্যায়ের এটা লেখা ছিল, কবিতার মজুরিতে কবি বাঁচে না। কত টাকা পেয়েছিলেন সলিল মায়ের বুধুর জন্য? আমরা যারা HMV-তে গান লিখেছি, সুর করেছি এবং গেয়েছি, আমরা কত টাকা পেয়েছি? অদ্ভুত একটা নিয়ম ছিল, যে গাইছে সে যদি সুর করে তাহলে সুরকার হিসেবে পয়সা পাবে না। এত কম ভাবতে পারবেন না। তা সত্ত্বেও বাঙালি আমাদের উপর ভরসা রেখেছিলেন, পরে আর রাখেননি, আমরা তাদের ডুবিয়েছি, তাই প্রচুর বিক্রি হয়েছিল। তা বন্ধুরা, এই যে তাছাড়া জলাঞ্জলি দিতে হলো ভাষা, শুধু চারটি খাবার জন্য, গান বেঁচে দুটি টাকা পাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য ভাষা জলাঞ্জলি। এইখানে নগরের গান হয়ে উঠতে চায় নগরের নাগরিক জীবনের লোকগীত। অনেক সময় নিয়ে ফেললাম, সুমনদারকে, মাননীয় কবির সুমনকে আমরা দোহারের পক্ষ থেকে
প্রণাম জানাই, নমস্কার জানাই। আমরা আপ্লুত, আমরা সম্মোহিত, আর আমরা মন্ত্রমুগ্ধ। আর পল্লীর গান, নগর লোকের গান, সুমনদা যেটা বুনে দিয়ে গেলেন, আমরা এই মন্ত্রমুগ্ধ উচ্চারণ সঙ্গে নিয়ে আগামীতে পথ চলব। এবং আমাদের 15ই সেপ্টেম্বর রবীন্দ্রসদনে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছি, দোহারের 20 বছর উদযাপন উপলক্ষে। এবং সেই অনুষ্ঠানটির নাম বহুস্বর, বহুসুর বহুস্বর, লোকায়ত নাগরিক বাধক পরস্পর। তো যেটা বলছিলাম যে পল্লীর গান, নগর লোকের গান, এখানে শিকড় বাঁধা হলো। এবং 15ই সেপ্টেম্বর আমরা চাইব যে বহুস্বর বহুসুর, বহুসুর বহুস্বর, লোকায়ত নাগরিক বাধক পরস্পর, সেখানেও আমরা চেষ্টা করব লোকায়ত গান এবং নাগরিক গানকে একসুরে বাঁধতে। তো আমরা চাই আপনারা সবাই সেদিন রবীন্দ্রসদনে 15ই সেপ্টেম্বর আপনারা সবাই আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে আছেন। এই বছরব্যাপী দোহারের 20 বছর উপলক্ষে যে আমরা অনুষ্ঠান মালার আয়োজন করেছি, 7ই অগাস্ট শুরু হয়েছে এবং আগামী বছর 2020 7ই অগাস্ট পর্যন্ত চলবে এই অনুষ্ঠান মালা। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত্রি সবাইকে। সুমনদাকে আবারও ধন্যবাদ, নমস্কার নবীন সুমনদা।